আমি হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের বলি, কোরআন যদি চালু হয়, এর আইনটা যদি চালু হয়, আপনারাও শান্তি পাবেন। আপনাদের মুসলমান হওয়া লাগবে না, হিন্দু এবং খ্রিস্টান থাকা অবস্থাতেই আপনারা শান্তি লাভ করবেন। কিভাবে প্রশ্ন ওঠে, কিভাবে? কয়েকটা দৃষ্টান্ত দেই, দিব। একটি হচ্ছে এই সুদ, এটি পুঁজিবাদী শোষণের এক জঘন্যতম হাতিয়ার। সুদ আর জাকাত দুটির মধ্যে পার্থক্য হলো, জাকাত হলো বড় লোকদের কাছ থেকে নাও, গরিবদের দাও, এটা হলো জাকাত। আর সুদ হলো গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দাও। দুইটা কি একরকম? সুদই অর্থ ব্যবস্থা দিয়ে গরিবরা আরো গরিব হয়, ধনীরা আরো ধনী হয়, এটাই হলো সুদ। এখন আল্লাহ কি বলছেন? আল্লাহ তারা বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। কে বলতেছেন? আল্লাহ তাআলা। এখন সুদ যদি বন্ধ করে দেওয়া হয়, সমস্ত ব্যাংক থেকে সুদগুলি বন্ধ হয়ে গেল, তাহলে উপকার পাবে শুধু মুসলমানে না হিন্দুরাও পাবে? পাবে কি না? কিভাবে শোষণ করে সুদ দিয়ে? এই যে বিভিন্ন এনজিও আছেন আমাদের দেশে, ব্যাংকও আছে এনজিও আছে, তারা সুদই কারবার করে। ব্যাংকে সুদ নয় নেয় 17% থেকে 15% থেকে 17% হচ্ছে ব্যাংকের সুদ, আর এনজিও দের সুদ হচ্ছে 35 থেকে 45% তাদের সুদ। এই যে সুদ তারা নিল, ধরুন একজন গরিব মানুষ, সে হালের বলদ কেনার জন্য অথবা জমিনের সার আর বীজ কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছে, লোন নিয়ে সে চাষাবাদ করলো, এরপরে দেখা গেল অনাবৃষ্টি অথবা অতিবৃষ্টির কারণে ফসল হলো না, ফসল হয় নাই, লোকটা তো ব্যাংকের কাছে ঋণী, এই ঋণ শোধ করবে কি দিয়া? ব্যাংক বৃষ্টি হয় নাই বলে, ফসল ভালো হয় নাই বলে ব্যাংক কি তার সুদ মাফ করবে? করবে না। তখন গরিব লোকটা কি করবে? তার বইয়ের সোনার শেষ বালা, শেষ চুরি গাছা, মায়ের চুরি গাছা, হালের বলদ জোড়া বিক্রি করে সুদের টাকা পরিশোধ করতে হবে, ঠিক কিনা? তাহলে গরিবের টাকা ব্যাংকে জমা হলো, ব্যাংকে টাকা রাখছিল কারা? কন্যা কেন? ধনীর টাকায় বরকত হইতে থাকলো, আর গরিব নিঃশেষ হতে হতে আরো নিঃশেষ হয়ে গেল। এখন ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়াহাররামার রিবা, আল্লাহ বলেছেন সুদকে হালাল হারাম করলাম, ব্যবসাকে করলাম হালাল। এখন সুদ যদি ব্যাংক থেকে বন্ধ হয়ে যায়, সমস্ত ব্যাংক থেকে, তাহলে উপকার হবে শুধু মুসলমানের না উপকার হবে কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলের উপর? বলেন বলে। এখন এই সুদ কিভাবে বন্ধ করবেন আপনারা? সুদ এর মধ্যে 70টি গুণা। 70 গুণা হলো নিজের মাকে, গর্ভধারিণী মাকে বিবাহ করা, জিন্নার সাথে, বলে নাউজুবিল্লাহ। এইটা যদি হয় 70 গুণা, 70টা গুণার 70 গুণা এই, বড় গুণাটা কি? আমি হাদিস শরীফ খুঁজেছি, বড় গুণা হাদিসে পাই নাই, খুঁজতে খুঁজতে কোরআন শরীফে পেয়ে গেছি বড় গুণাটা কি। বড় গুণা হলো সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সুদের অপকারিতা একটা রুকু ব্যাপী আলোচনা করে তারপরে শেষ দিকে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ফা ইন লাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, এই সুদকে যদি ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং রসূলের বিরুদ্ধে, আল্লাহ এবং রসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। পারবা আল্লাহ এবং রসূলের সাথে যুদ্ধ করতে? যারা জবাব দিলেন না তারা পারবেন? আল্লাহর সাথে যুদ্ধ করবা? দেড় মিনিট একটা আঘাত দিলেন, এই যে সুনামি হয়ে গেল না, ওটা যদি হয় সুনামি তাহলে দুর্নামিটা কি? থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, তামিলনাড়ু, দেড় মিনিটের এক ধাক্কায় 3.5 লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 লক্ষ মানুষের খোঁজ নাই, বাড়ি ঘর দালান কোঠা মিসমার হয়ে গিয়েছে, সমুদ্র থেকে 33 ফিট উঁচু হয়ে পানি এসে সমস্ত এলাকা ভাসাইয়া ভাসাই দিয়েছে। দেখাও আল্লাহর কত বড় শক্তি, সুবহানাল্লাহ। বলো আল্লাহ এরপর যুদ্ধের ঘোষণা রইল। এটা হলো সুদের সব থেকে বড় পাপ। এই সুদ ওয়াজ করে বন্ধ করা যাবে? আমার মতো সাইদি লাখ কোটিও ওয়াজ করে করে শেষ যদি হয়ে যায় সুদ বন্ধ হবে না। এদেশের আলেমেরা পীরেরা হাজার বছর ধরে ওয়াজ করেছেন সুদের বিরুদ্ধে, সুদ বন্ধ হয় নাই।